ঝগড়া শুরু হয়েছে বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত কিসে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম মাটির তৈরি না নুডে তৈরি মারামারি করছে হারাম করা এটা নিয়ে নামাজ পড়া নিয়ে মারামারি নাই রোজা রাখা নিয়ে মারামারি নাই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম চল্লিশ বৎসর বয়সে নবুয়াত পেয়েছেন না জন্ম থেকে নবী ছিলেন আচ্ছা আমি যখন জন্ম নিয়েছি তখন কি আমি আলাদা ব্যক্তি ছিলাম কথা বলে না এখানে যতগুলো মানুষ বসে আছেন আমাকে আজকে একজন ভিডিও পাঠিয়েছে ওই বাংলাদেশের একজন বাউল বুষ্টম আছে ইয়াস উদ্দিন তাহিরি নাকি সে নাকি একজন শেখ আহমদুল্লাহ খুব ভালো আলোচক তাকে গালি গালিগোলজ করেছে তার নামে মামলা করতে গিয়েছে তো আমি বলেছিলাম যে নবীজি সাল্ল্লাহ খরি সাল্লাম একজেক্টলি তিনি জন্ম থেকেই মোহাম্মদ সাল্লাহ খরি সাল্লাম আমাদিকে আল্লাহ আগে সৃষ্টি করেছে না রুহকে কে তাড়াতাড়ি বলুন রুহকে যদি আগে সৃষ্টি করে এই পাগলা চণ্ডী গুলোকে কে বুঝাবে এরা পাগলা চণ্ডী এদিকে বুঝানো যাবে না গাঁজা বেশি খেলে তাকে বেশি যায় না এই মুর্শিদাবাদের আজকে দেখছি আমদানি না জামদানি কি আছে আর একটা চাল ফাল আদায় করে বেড়াই রনি নাম সে দেখছি আমাকে গালি দিয়েছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এদিকে দেখে বলছে ইয়াসিন চ্যালেঞ্জ গ্রহণ করলাম মোনাজারা করব তাই আমার মাদ্রাসায় মোনাজারা করবি পাগল নবীজি জন্ম থেকে নবী না চল্লিশ বছরে নুবুয় পেয়েছেন এটা নিয়ে মারামারি করছে আর এই হারাম হারামখোররা গাঁজা খায় মদ খায় কবর পুজো করে এর বিরুদ্ধে বলার এদের ক্ষমতা নাই যেহেতু পেটের ভাত চলে যাবে বলে দিলে সিন্নি পাবে না জিলাপি পাবে না খেতে বলে দিলে কষ্টটা ওই জায়গায় গালিগোলজ লোককে কি বুঝাচ্ছ আল্লাহর হাবিব সাল্লাহ খালি সাল্লাম জন্মেছেন তখন থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি যে তৈরি সৃষ্টি হয়নি তার আগে আল্লাহ আমাদের রুহকে সৃষ্টি করেছে তো আমার আল্লাহ জানেন যে আমার মধ্যে যে রুহটা আছে এটা ইয়াসিনের রুহ ঠিক কিনা কথা বলে আপনারা যারা বসে আছেন আপনারা যে সৃষ্টি হয়েছেন তার আগে আপনারা আমার রুহটাকে সৃষ্টি করেছেন না করেননি আমার আল্লাহ জানেন না জানেন না যে এই রুহটা এই ব্যক্তির আল্লাহ নিশ্চয় জানেন তো এইটা তো বাস্তব জিনিস যে নবী কেন যতগুলো নবী এসছেন দুনিয়াতে যতগুলো মানুষ এসছেন সকলেই জন্ম লগ্ন থেকে সৃষ্টির আগে থেকে ওই ব্যক্তি কেন আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছে গাঁজা একটু কম খাও তোমরা দিয়ে ভুল বকা বন্ধ করো মানুষকে এই জয় ফেতনাই জড়াও না এই ফেতনাই না জড়িয়ে মানুষকে সেরেকার বেদাত থেকে হেফাজত করো মানুষকে হেফাজত করে নামাজের দিকে দাউদ দাও মানুষকে হেফাজত করে রোজার দিকে দাউত দাও বিশ্বাস করবেন না আমার এলাকার কথা বলছে আমার গোলসি থানায় আমি গ্রামের নাম লুবো না রেকর্ডিং হচ্ছে একটা গ্রামে নাইনটি এইট পুরুষ মানুষ রোজা রাখে না তার কারণ একটাই তাদেরকে হুজুররা বলে দিই যে গুটকা করা জিলাপি হুজুরা আমরা জান্নাতে নিজের মতো রোজা রাখার দরকার নাই কত বড় আস্পর্দা রোজা না রেখে না পড়ে জান্নাতে তোমার কুম বাপ পার করাবে সেই বাপকে নিয়ে এসো যে বিনা নামাজে বিনা রোজাতে বিনা দিনদারিতে তুমি জান্নাতে প্রবেশ করবে যদি এটা সত্য হয় আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে যাচ্ছি আর ওই ভণ্ডদের কাছে পড়শোনো ছুটছি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি এই কথাটা সত্য না মিথ্যা বাবা সত্য হাদিস আছে কোরআন আছে এমন কি নবীজির চাচা দুনিয়া ছাড়ার পরে রসুল আকরাম সাল্লাহ আলিসাল্লাম দোয়া করতে চেয়েছেন কার জন্যে চাচার জন্যে আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন মা কান হয়ে হয়ে হে নবী কাপের মরে গেছে তাদের জন্য তোমরা দোয়া করো না এটা নসিহত মমিনদের জন্য আর নবীদের জন্যে তারা যদি নিকটতম আত্মীয় হয় তাও তাদের জন্যে দোয়া করা যাবে না এরপর ভেবে দেখুন আল্লাহ যদি নবীকে নিষেধ করে আমার মতো মলবি তোমাকে বিনা নামাজে বিনা দিনদারিতে কি করে পার করাবো আমাকে তো আগে মারবে ফেরেস তারা যে তুমি কাকে জান্নাতে নিয়ে যেতে চাইছো ওই জন্যে বলে যাচ্ছি আপনি নিজে নামাজি হন আপনার পরিবারকে নামাজি করুন সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ ফরজ আপনাকে নামাজ আগে পড়তে হবে কষ্টটা এক জায়গায় লাগে আমার ভাই কোরআনগুলো শোনাবো আপনাদেরকে একটা একটা করে আপনার চোখটা খুলে যাবে আমি কারুর বিরোধী লোক নয় যারা মনে করেন তাদের ভুল হচ্ছে আমি মানুষের কাছে হকটাকে তুলে ধরতে চাই যেন মানুষ হকের ওপরে টিকে থাকে আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আমাদের দেশের অমুসলিম ভাইরা হাসে হুগলি ডিস্ট্রিক্ট তারকে স্বরনাম শুনেছেন না শুনেননি মেমারি থেকে পেরিয়ে গেলেই জামালপুর হয়ে ঢুকা যাবে করা হয়ে তারকেশ্বর আমি ওই হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছাকাছি এক জায়গায় জলসা করতে গেছি বিশ্বাস করুন এই রকম এক থেকেও ভালো প্যান্ডেল বিরাট বড় ঢাকা প্যান্ডেল স্টেজের পাশে একটা বিরাট মোটা গাছ গাছের গোড়ায় একটা ট্যানা ল্যাপটানো আছে সেখানে ঘোড়া রাখা আছে আগারবাত্তি আছে মোমবাতি আছে আমি স্টেজে গেলাম আমার মনে মনে হলো যে আল্লাহ খুব ভালো গ্রাম এই গ্রামে হিন্দু মুসলিম ভাইদের মহাব্বত আছে আমি বললাম ভাই তোমরা খুব ভালো মানুষ হিন্দু মুসলিম খুব মিল মহাব্বতে থাকো এখানে তোমরা জলসা করছো আর আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে বললে হুজুর ওইটা ওদের লো ওইটা আমাদেরই বাস্তব কথা বলছি বলে এটা আমাদেরই আমি না তোমরা কি করো বলে এখানেই তো সব কিছু পাওয়া যায় ইমানদারির সঙ্গে বলবেন আমি নিষেধ করব না কোরআন আপনাকে নিষেধ করে দিবে শুনেলেন একটা অমুসলিম ভাই মাটির একটা পুতুল তৈরি করে তার কাছে উপাসনা করে এটা হচ্ছে আল্লাহর কাছে সিরকি পাপ ঠিক কি না কথা বলেন কিসের পাপ কিসের পাপ সিরকের পাপ আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে গ্রহণ করা অপরকে মাবুদ হিসাবে গ্রহণ করা ভেবে দেখুন একটা অমুসলিম ভাই সে যদি এই কাজ করে আর এটা যদি সেরেক হয় তার জন্যে পাপ হয় তাকে যদি আপনি মুশরিক বলেন তো তুমি মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা কি করে দিনের কাজ হতে পারে কথাটা বুঝাতে পারলাম বড় কষ্ট লাগে এরপর চলুন যদি বলেন আল্লা ব্যতীত কারোর কাছে কি কিছু চাওয়া যাবে না এখানে হাজি সাহেব কেউ আছেন হাত তুলেন হাজি সাহেব কেউ আছেন হাত তুলবেন মারা আল্লাহ আর কেউ আছেন উমরা করে এসছেন এরকম যাই হোক আরো যদি এলাকায় হাজি সাহেব তাকে খোঁজ নিবেন এই হাজি সাহেবকে জিজ্ঞেস করুন ইনি কাবাঘর থেকে ঘুরে এসছে আপনি আল্লাহ নবীর মদিনায় গিয়ে কবরের সামনে সিজদা দিয়েছিলেন হুকুম আছে নাই কটা চাদর চড়িয়েছিলেন একটাও না মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা চারশো তিরিশ থেকে চারশো সত্তর হবে ঠিক কিনা এতটা জিজ্ঞেস করুন কটা মাজার উনি দেখেছেন পেয়েছেন একটাও দেখেননি আমি মাজারের বিরোধী নয় কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি ইমানদারির সঙ্গে বলবেন আবু আবুবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুত থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে হাজরাতে উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুত থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে এই সাহাবিরা শুয়ে আছেন কোথায় মক্কা মদিনাই মক্কায় যারা হজ করতে যাবেন ইনিও দেখে এসছেন আমি খালি কিতাবে পড়ে বলছি কিতাবে পড়ে আমি বলছি মক্কায় ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবির কবর ঘেরা আছে ঠিক না আমি কিতাবে পড়েছি সেইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজির চাচা যান হজরত আমির আল্লাহ তালাল যুদ্ধের ময়দানে যার বুকটা চিড়ে কালিজা থদটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা তিনাকে পরে করেছিলেন এরকম সাহাবি শুয়ে আছে মক্কা মদিনায় একটাও এই মাজার হল না আমার বাড়ি থেকে এখানে আশি কিলোমিটার রাস্তা আশি হাজারের বেশি মাজার আছে আমি যদি মিথ্যা বলি কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপেন কোনো অসম্মান নয় আমি তাকে আমার মাদ্রাসার এসি মেহমান খানায় রাখবো গরম লাগতে দেবো না বাড়িতে মাগুর মাছ রাখা আছে পুকুর মেরেছিলাম কালকে মাগুর মাছের ঝোল খাওয়াবো আর আমার পাশে একটা গ্রামে নিয়ে যাব। আমি নিজে বিচার করতে গিয়েছিলাম কিসের একদল বলছে ওরও সবে একদল বলছে করতে দেবো না আমরা আলহামদুলিল্লাহ আমাকে বিচার করতে পাঠালো থানা থেকে আপনি ফাইসলা করুন দুদলকে ডাকলাম তোমরা কেন করতে দিবে না বলো আর যে করছে তাকে বললাম তোমার বাড়ি কোথায় বললে কাটুয়াই কাটুয়া থেকে গিয়ে করবেন খুব মোহ্বত করেন আমি বললাম যে মাজারটা দেখছি এখানে কোন আল্লাহর অলি শুয়ে আছেন আমাকে বললে হুজুর কেউ শুয়ে নাই তবে বলে পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে এখানে মাজার করেছি আপনারা ইমানদারির সঙ্গে বলুন ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে তাড়াতাড়ি বলুন সত্যর ওপরে তাইলে এই মিথ্যা কবর বানিয়ে তোমরা কাকে ধোকা দিচ্ছ তুমি বড় কষ্ট ওই জায়গায় আমার মুসলমান ভাই আমি কারোর বিরোধী নয় আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক আমি পীরের বিরোধী আমি সিস্টেমের নয় লোক যদি কোন মলবি এই থানাটা কোন থানা মেমারি থানা গোটা মেমারি থানার যতগুলো মলবি আচার হুজুর আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একজন যদি একটা কিতাব বার করে দেখাতে পারেন খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের যে তিনি লেখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে সিজদা দিবি আমার মাজারে চাদর চড়াবি আমার মাজারে সিন্নি দিবি আমার কাছে এসে ভালো মন্দ চাইবি এটা যদি দেখাতে পারে আমি আল্লাহর কৃপায় তোমার সঙ্গে গিয়ে খাজা বাবার মাজারে সিসদা দিয়ে আসব। খালি তিনার লেখাটা বার করে দেখিয়ে দাও বড় কষ্ট লাগে চলুন ফোরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি তিনার ওসিয়ত নামাই লিখেছে আমার কাছে এই মোবাইলে ওসিয়ত রাখা আছে ফটো তুলে রেখেছি তিনি লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুর বললাম বেরেলবি ভাইদের সব থেকে বড় মলবি আহমদ রাজা বেরেলবি ফাতোয়ার কিতাবের নাম হচ্ছে ফাতুয়া রিসবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই পাকিস্তানের কারাচিতে ছাপা হয়েছে সেইখানে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম এটা আমাদের কোনো মলবি নয় যিনি লিখেছেন বেরেলবি ভাইদের সব থেকে দামি মলবি তিনি লিখেছেন মেয়েদের নিয়ত করাটাও হারাম বড় কষ্ট লাগে আমি কারুর বিরোধী নয় আমার গাড়ি এক সপ্তাহ আগে আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গে জলসা করতে আমি ঢুকেছি আমার বাড়ি থেকে গুসকারা গুসকারা থেকে ঢুকেছি আপনার বোলপুর বোলপুর থেকে আহমদপুর হয়ে হয়ে যাচ্ছি আমি গায়ে গায়ে এক জায়গায় গাড়ি আটকালো একদল যুবক তো আমি আমার দিকে ডাকলাম এই দিকে পাঠাও ড্রাইভারকে বলে আমার দিকে পাঠাও কি হয়েছে বাবা বলে হুজুর আমরা ওরস করবো চাঁদা চাই এমন অবশ্যই দেবো বাবা কোনো অসুবিধা নাই তো কি হয় ওরসে বলে অনেক লোক আসবে তাদেরকে খানা খাওয়ানো হবে আচ্ছা এখানে আর কি পাওয়া যায় যে যায় সে যা চাইবে তাই পাবে আমি বললাম আলহামদুলিল্লাহ আমি বললাম যদি সব চাই যে যা চাইবে সব পাবে তা তোমরা যে ওরস করবে তা বাবাকে গিয়ে বলো বাবা আমি ওরস করবো টাকাতে গাড়ি আটকানোর কি দরকার তখন আমাকে বললে আপনি বে লাইনের লোক আমি বললাম আমার ইউটিউব খুলে দেখে নিবি আমি কোন লাইনের লোক আমার নাম মলবি আসি তখন একজন বলেছে ছা 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 ছেড়ে দিলাম পালিয়ে গেলাম ইমানদারির সঙ্গে বলুন আমি পর কোরআন শোনাবো কারো বাপের বেটা মলবি হলে স্টেজে এসে এই কোরআনের আয়েরটা কেটে দিয়ে চলে যান তোমার ইমান ধ্বংস হয়ে যাবে যাদের বাড়িতে মানে কোরআন আছে সকালে গিয়ে খুলবেন নাইলে এক্ষুনি গিয়ে মানে কোরআনটা খুলুন সতেরো পারা কত পারা বললাম সতেরো পারা শেষ পৃষ্ঠা একবারই চেষ রুকু ইয়া আইহান্না সুজুৰি বা মাথালুন পাস্তাম ওউলা ইননাল্লাহদি না তাদনা মিন্দু নিল্লাহ লাইয়াক লোকু দুবা বাও আলা বিস্থামা ওলা আই আসলো বহুমধ্্য বাব আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলব তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও একবার জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে পৃথিবীর শক্তিশালী রব জোরে বলুন সুবাহ আল্লাহ এই আয়তকে কেটে দেখাও আল্লাহ পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিলেন তারা একটা মাচি সৃষ্টি করতে পারে না বড় কষ্ট লাগে একটা হিন্দু ভাই সে যদি ঠাকুরের সামনে সিজদা করে ভালো মন্দ চাইলে সে যদি মুশরিক হয় তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে কবরেতে সিজদা দিয়ে ভালো মন্দ চাইলে তুমি কি করে ইমানদার হতে পারো তোমার হৃদয়কে জিজ্ঞেস করো তোমার বিবেককে আমি বাধা দিতে আসি চাও আপনাদের এলাকায় ইমানদারির সঙ্গে বলবেন মেমারি থানায় কোনো স্বামী যদি মরে যায় স্ত্রী কবরস্থানে যায় না যায় না কথা জোরে বলবেন যেতে পাবে সরিয়েতে নিষেধ আছে বাম মরে গেলে পিটি যেতে পাবে না স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না সরিয়েতে তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে একটা স্বামীর থেকে একটা মলবির অধিকার তোমার বইয়ের কাছে বেশি তুমি তুমি যদি বুঝতে তোমার বিবিকে পাটাতে না গাছতালায় কষ্ট লাগে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা সৃষ্টিকর্তাকে আল্লাহ যদি ঝড় দেয় এটাকে ভাঙার ক্ষমতা আমার আল্লাহ ঝড়ের আছে না নেই আছে যদি এটা ভেঙে যায় তাইলে তুমি এর গুড়ায় সিস্তা দিয়ে তুমি এর কাছে চাই ওরে মূর্খ এই গাছের কাছে চাওয়ার থেকে এই গাছের মালিকের কাছে চা আরো বেশি মাল পাবি সেই একমাত্র দেনে বালা তোর এই গাছকে যিনি সৃষ্টি করেছেন বড় কষ্ট লাগে মানুষ কত অসহায় বলে দি আমি এক সপ্তাহ আগে মুম্বাই থেকে ফিরলাম মুম্বাই যে দিনে গাড়ি চাপব আমি বের হব বেলায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে এমন একটা ঝড় হল জীবনে কোনোদিন বোম্বেতে ওই ঝড় হয়নি ক্যারাইন ভেঙে ব্রিজ ভেঙে পনেরোটা লোক মারা গেল খুব সূক্ষ্মভাবে বোঝাচ্ছি আমি বোম্বেতে গেলি আমি এক জায়গায় পায়েস খেতে যাই ফলের পায়েস সেটা হচ্ছে হাজি আলির কাছে সমুদ্রের কিনারায় একটা বড় হোটেল আছে এখন পাঁচশো টাকা বাটি লিখে এক বাটি পায়েস ফলের পায়েস আমি আতার পায়েসটা বেশি ভালোবাসি মারাত্মক বানায় তো সেখানে বসে বসে আমি কিছু দৃশ্য দেখি বড় বড় দামি দামি গাড়ি গাড়িডাব্লু মার্সিডিজ ওডি দামি দামি গাড়ি লাগছে বড় লোকরা আসছে মাজারে গিয়ে বাবা হামকো বাচ্চা দে বাবা হামকো পয়সা দে বাবা আমাকে পয়সা দাও আমাকে টাকা দাও সম্পদ দাও সব চাইছে মাজারে যখন তারা বেরিয়ে আসছে দুদিকে ভিখেরি বসে আছে আল্লাহকে নাম পে দে বাবা সেই ভিকারিটাও জানে মাজারে মাল পাওয়া যাবে না পগটে তোর পয়সা আছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি ওইখানে থাকত ভিকারি তোমার কাছে হাত পাততো না ভেতরেই হাতটা পাততো বড় কষ্ট লাগে আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই তোমার মতো টেনা চাদর নয় যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর কসম রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলে রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবী মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আমাকে গালি দাও যাও যদি হিম্মত থাকে যে মৌলী কটা গাল দিচ্ছে আমদানি না জামদানি না সামদানি মুর্শিদাবাদের তোমাদের বাপের হিম্মত থাকলে কাবা ঘরে গিয়ে রসুল আকরম সাল্লাহ সাল্লামের কবরে একটা চাদর চড়িয়ে দেখাও তুমি জেলের কুটিরিতে থাকবে সামনে কিতাব নিয়ে খালি ফুটানি করলে হবে না দলিল দাও বড় কষ্ট লাগে সমাজকে গুমরা করো না সমাজকে দিন বুঝাও আল্লাহকে চিনাও ইয়াসিনকে চিনে লাভ হবে না শুনেলেন কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া ওয়ালানাস আলান্নাল মুরসালিন আট পারা সূরা আরাফ একবারই প্রথম পৃষ্ঠা সূরা আরাফে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার নবী শোনো আমি কিয়ামতের দিনে মলবি মোল্লা পীর ফকির তো দূরের কথা আমি নবী পাইগাম্বার রাসূলদেরকেও ডার করাবো আর তাদেরকেও পোষণ করা হবে তুমি কেমন দাওত দিয়েছ আর তোমরা কেমন করে গ্রহণ করেছ যারা মনে করছেন নবীদিকে আল্লাহ দাঁড় করাবেন না তাহলে কোরআন শোনো হাজরাতে ইসাহ মাসি জিনাকে নামানো হবে আবার দাজ্জালের অভিভাব চলবে ইসাহ মাসিক আল্লাহ আসমান থেকে নামাবেন দমস্কের মসজিদে আসরের নামাজে তিনার সঙ্গেই মহাযুদ্ধটা হবে দাজ্জালের সেই ইসাহ মাসিক আল্লাহ কেয়ামতের দিনে কাঠগুলাই ডার করাবে কেন বর্তমানে যারা খ্রিস্টান আছে তারা গির্জায় দুজনার মূর্তি রাখে কজনার বললাম দুজনের একটা হচ্ছে আর একটা হচ্ছে তার মা। তাদের কাছে উপাসনা করে তাদের কাছে ভালো মন্দ চায় তাদেরকে গড বলে কোরআনের ভাষা শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে এই দুজনের কাছে চাওয়ার কারণে আল্লাহ প্রশ্ন করবেন ইসকাল আল্লাহ হুয়া ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ঈসা পুত্র ঈসা তুমি কি বলেছিলে তোমার কমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী সেদিনে বলবেন কওয়ালা সুবহানাক যে কথা বলার আমার হক নেই অধিকার নেই ওগো আল্লাহ আমি এ কথা কেমন করে বলতে পারি আপনি তো সবই জানেন আল্লাহ বলবেন আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি তাদেরকে জাহান নামের রাস্তা দেখানো হবে আর বিকল্প কোনো রাস্তাই থাকবে না আপনি ভেবে দেখুন যদি ইসাহ মাসির মতো নবীকে যদি আল্লাহ ডার করায় আপনি আমি কি করে পার পাব বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে মানুষকে এমনভাবে বোঝানো হচ্ছে আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম আমাকে পড়শনও দিয়েছে যে কেউ কেউ বলছে কেউ যদি পীর না মানে তো জান্নাতেই যেতে পারবে না এটার নাম হচ্ছে পীর তন্ত্র ভেবে দেখুন খুব ভালো করে বুঝবেন আমি তাদেরকে জিজ্ঞেস করব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার কে ছিলেন ইমাম সাফির কে ছিলেন ইমাম মালিকের পীর কে ছিলেন শুনেলেন পীর আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার পীরকে আমি বলবো আমার আব্বাজি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি বাপের থেকে বড় পীর কেউ হতে পারে বাপকে ভাত দায় না আর বলছে আমি পীরকে ভালোবাসি তুই ঝাঁটা খাবি কবরে লেখে নি আর কোনো উপায় থাকবে না মাকে ভাত দাও না তুমি বলছো আমি গিয়ে অমুক মাজারে পঞ্চাশটা ফকির খাইয়েছি আর মাকে ভাত দেয় না হারামকোর পঞ্চাশ নয় পঞ্চাশ লাখ ভিকারি গিয়ে যদি খাওয়াস মাকে ভাত না দেওয়ার কারণে কে দিনে আটকিয়ে যাবি কষ্টটা তো ওই জায়গায় আপনি দিনটাকে দিন মনে করেননি মন চাই জিন্দগির নাম ইসলাম মনে করেছেন মানুষকে কে বুঝাবে আমাকে পোশনও দিয়েছে যে ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন না কি করেন কিভাবে লাপিয়ে চাপেন আমি বললাম বাবা আমার ঘরে সিঁড়ি আছে আমি সিঁড়ি দিয়ে চাপি দুতালাই চাপলে বলে সিঁড়ি দিয়ে যদি চাপতে হয় তাইলে তুমি পিন না ধরে আল্লাহকে কি করে পাবে আমি তাকে বললাম শোনো যে ঘরটায় লিফ্ট আছে তারা কি করবে কথাটা বুঝতে বোঝাতে পারলাম বাড়িতে লিফ্ট আছে না নাই উঁচু উঁচু বিল্ডিং এ লিফ্ট আছে সেই লিফ্ট বালা কি করবে সে তো ডাইরেক্ট সুইচ চেপে চেপে যাবে চাপবে না পড়শনো গাছে চাপলে ডাল ধরে চাপতে হয় আমি বললাম হ্যাঁ ডাল ধরেই চাপতে হয় তাকে আবার বললাম শোনো যদি তোমার এটা পোড়শোনো হয় যেমন ডাল ধরে গাছে চাপতে হয় আল্লাহকে পেতে গেলে মৌলবি ধরে পিঠ ধরে ধরে হুজুর ধরে যেতে হয় তাকে আমি বললাম ডাব গাছে চাপলে কি ধরবি কথাটা বুঝতে পারেন না এই যে তাল গাছ দেখছেন এটাই ডাল আছে ডাল নাই আপনাকে ডাইরেক্ট চাপতে হবে কষ্ট করে চাপতে হবে আর ওই কষ্টর নামই হচ্ছে ইমান জোরে বলুন সুহান আল্লাহ মমিনদের জন্যে দুনিয়াটা কষ্টর কোরআন খুলেন যদি বলেন এই চুক্তি শুনবো না দলিল্য ব একুশ পারা সুরায়ে কত পারা বললাম একুশ পারা সুরায়ে সিজদা কোরান কি বলছে শুনেলেন তাতাজাপা জুনু বহুম আনিল মাদ যে ইয়াদো না রব্বাহুম খং ফু আ তমা অমিম্মা রজাক না হুমিউন ফিখুন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো যখন পৃথিবীর সব্বাই নিদ্রায় চলে যাবে আমরা দেখেছি বর্তমানে যে নোংরামিটা আমাদের সমাজে চলছে সেটার নাম হচ্ছে কি সেটার নাম কি প্রেম জিনা এই নোংরামি চলছে আচ্ছা কোন এমন যুবক আছে যে সে বলবে মেমারি বাস স্ট্যান্ডে আসবি সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ আছে কথা বলেন কেউ বলবে না প্রেম আর প্রেমিকা তার অরিজিনাল যে ভালোবাসাটা কোথায় জাহির করে নিরালাই অন্ধকারে ঘরের সবাই ঘুমিয়ে গেছে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে রাত বারোটা একটার পরে যখন সব নির্জুম হয়ে যায় তখন গোপনে ফোন লাগায় তোমাকে না পেলে মরে যাবো তোমাকে না পেলে গড়াই দড়ি দেবো ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম ঠিক বললাম না ভুলব না যদিও হারাম কিন্তু প্রেমের আসল প্রেমটা কিন্তু ওই নিরালায় অন্ধকারে নাম হচ্ছে আসল প্রেম চলুন আর পরে বুঝাই খুলেন আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল পৃথিবীর সব যখন নিদ্রায় চলে যাবে যারাই আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চাই সম্পর্ক করতে চাই তারা জানো নামাজের পার্টিতে আসে সাহায্যতে নামাজ পড়ুন আর আল্লাহকে নিরালায় বলুন আল্লাহ আমি তো পাপি আমি অপরাধী আমাকে ক্ষমা করো আল্লাহ আমার পাপ গুলো ক্ষমা করে দাও চোখের পানিটা পড়বে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে জোরে বলুন সুভান আল্লাহ বড় কষ্ট লাগে মানুষকে ধোকার রাস্তায় ফেলানো হয়েছে কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই আপনি কোন পীরকে মানবেন মানেন কিন্তু যদি বলেন পীর না মেনে জান্নাতে যাওয়া যাবে না তাকে জিজ্ঞেস করব হজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালানুর পীর কে ছিল উমরের পীর কে ছিল আবু আবুবাক্কার সিদ্দিক রাদ পীর কে ছিল অবশ্যই বড়দিকে শ্রদ্ধা করতে হবে হবে না হবে না শ্রদ্ধা একটা বড় আলেম তাকে আপনি শ্রদ্ধার চোখে দেখবেন সম্মান করবেন তার কাছে ইলিম নেবেন কোনো সন্দেহ নেই সম্মান করবেন আপনি মহাব্বত করেন ইয়াসিনকে আমি মারা গেছি আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন কবর আপনি জিয়ারত করতে পাবেন কেউ বাধা দিবে না কবর জিয়ারত করুন কিন্তু যদি মনে করেন ইয়াসিন ভাই ভালো বক্তা ছিল আমি মোহাব্বত করতাম তো এর কবরে আমি যা চাইব তাই পেয়ে যাবো আমার কি হচ্ছে তা ঠিক নাই কবর আর তোকে আমি দেবো